বন্ধুরা, ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমি আগেই বলেছি আমার এই বন্ধুটি বিদেশ থেকে এসেছে আর ও দীর্ঘদিন পরে এসেছে, ওর জন্যই আজকে আমাদের মামা যাওয়া, ফুডার প্ল্যান সব কিছুতেই। যাই হোক, এখন আমরা শুনবো আমার সেই বন্ধুটির অনুভূতি। প্লিজ তোমার অনুভূতিটা শেয়ার করো। আসলে ইনশাল্লাহ আমরা অনেক সৌভাগ্যবান তোমাদের মতো বন্ধুকে। যাই হোক বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন আর সঙ্গে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে।